করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভা বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিকে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্ত এবং বিমানবন্দর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এ মাসেই বুস্টার ডোজ টিকা দেওয়াও শুরু হবে। বিস্তারিত আসাদ রেলের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। বৈঠক থেকে বেরিয়ে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন এবং কোভিড ভ্যাকসিনেশনের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। যে দুইজন আছে, আমি বললাম যে তাদের শরীর যে ভাইরাস, তারা ভালো আছে, সুস্থ আছে, কারণ এই ভাইরাসটি একটু খুব ক্ষতিকারক না, এখনো সাংঘাতিক সংক্রমণ করতে পারে, কিন্তু মৃত্যুর খবর আমরা এখনো কোথাও পাইনি। যে এই দিকে একটা ভালো খবর যে এটা ফ্যাটালিটি কম এই ভাইরাসের, কিন্তু সংক্রমণ অনেক করে, আমাদেরকে সেই জন্য সজাগ থাকতে হবে। সীমান্ত বিমানবন্দরে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া করোনা প্রতিরোধে চলতি মাসেই দেশে শুরু হবে বুস্টার ডোজ টিকাদান। বর্ডার স্ক্রিনিং, এয়ারপোর্ট স্ক্রিনিং, এগুলাও এ কারণে আমরা জোরদার করেছি। বুস্টার আমরা দিব, যারা 60+ ব্যক্তি তাদেরকে দিব, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজড হয়, তাদেরকেও দেওয়া পরিকল্পনা আমরা নিয়েছি। এ বিষয়ে কার্যক্রম চলছে, নির্দেশনা আমরা দিয়েছি। আমরা আশা করি অল্প কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু করতে পারবো, এ মাসে ইনশাআল্লাহ শুরু করতে পারবো। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ওমিক্রন নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনার স্প্রেড করে যাচ্ছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড সায়েন্টিস্টরা বুস্টার ডোজের জন্য একটা রিকমেন্ড করছে, সেটা আমাদের দেশেও চিন্তা ভাবনা করছেন যে কীভাবে বুস্টার ডোজটা দেওয়া যায়। টেকনিক্যাল কমিটি এবং হেলথ মিনিস্টার সাহেব ছিলেন, ওনাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় বারবার রিকোয়েস্ট করা হয়েছে, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এছাড়া আজকের বৈঠকে পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম আইন 2021, বাণিজ্য সংগঠন আইন 2021 এবং আন্তর্জাতিক ওদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।